মাজনিশা ধুবুরীর বিলাসীপাড়াত আরক্ষীর গুলি চালনা। এটা দুর্বৃত্তলৈ লক্ষ্য করে আরক্ষীর হাত যায় গুলি। আগে আগে দুর্বৃত্ত, পিছে পিছে আরক্ষীর দল। এক শিহরণকারী মুহূর্ত। হাত যায় গুলি চলার পাছতো কিন্তু সৌভাগ্যক্রমে বাঁচি যায় এই দুর্বৃত্তটো। পুখুরীত জাঁপ মারি প্রাণ রক্ষা করবলে সক্ষম হয় এই দুর্বৃত্তটোয়ে। কেবা ঘণ্টা জোড়া অভিযানের পাছত আরক্ষীয়ে করায়ত্ত করবলে সক্ষম হয় এই আকবর নামের দুর্বৃত্তটো। কিন্তু কোনে আকবর? চারি মাস পূর্বে ধুবুরীত সংঘটিত হয়েছিল এটা হত্যাকাণ্ড। খোয়াপতিতেই গুলিয়ায় হত্যা করা হয়েছিল বাসের আলী নামের এজন ব্যবসায়িক। আরক্ষীর সন্দেহ সেই হত্যাকাণ্ডরে জড়িত এই আকবর নামের অপরাধীটো। সুপারি কিলার রূপে কাম করে এই আকবর নামের দুর্বৃত্তটোয়ে, যার বাবে নিশা খেদি খেদি আরক্ষীয়ে হাত যায় গুলি চলাইছিল এই আকবর নামের দুর্বৃত্তটোর উপর। ধৃত দুর্বৃত্তটোর ঘর বিলাসীপাড়ার ছটাপাড়াত। কেবাটাও অপরাধজনিত ঘটনায় জড়িতর সন্দেহ এই আকবর নামের দুর্বৃত্তটো। বর্তমান আরক্ষীর জিম্মাত থকা এই আকবর নামের দুর্বৃত্তটোক জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। কোনকেইটা ঘটনায় জড়িত এই আকবর নামের অপরাধীটো সবিশেষ ওলাব আরক্ষীর সঠিক তদন্তত। কিন্তু মাজনিশা বিলাসীপাড়ার মাছপাড়াত আরক্ষীর গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলট। ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে অব্যাহত রাখিছে তদন্ত। তদন্তত পোহরলৈ আহিব ঘটনার প্রকৃত রহস্য। মাজনিশা ধুবুরীর বিলাসীপাড়াত আরক্ষীর গুলি চালনা। এটা দুর্বৃত্তলৈ লক্ষ্য করে আরক্ষীর হাত যায় গুলি। আগে আগে দুর্বৃত্ত, পিছে পিছে আরক্ষীর দল। এক শিহরণকারী মুহূর্ত। হাত যায় গুলি চলার পাছতো কিন্তু সৌভাগ্যক্রমে বাঁচি যায় এই দুর্বৃত্তটো। পুখুরীত জাঁপ মারি প্রাণ রক্ষা করবলে সক্ষম হয় এই দুর্বৃত্তটোয়ে। কেবা ঘণ্টা জোড়া অভিযানের পাছত আরক্ষীয়ে করায়ত্ত করবলে সক্ষম হয় এই আকবর নামের দুর্বৃত্তটো। কিন্তু কোনে আকবর? চারি মাস পূর্বে ধুবুরীত সংঘটিত হয়েছিল এটা হত্যাকাণ্ড। খোয়াপতিতেই গুলিয়ায় হত্যা করা হয়েছিল বাসের আলী নামের এজন ব্যবসায়িক। আরক্ষীর সন্দেহ সেই হত্যাকাণ্ডরে জড়িত এই আকবর নামের অপরাধীটো। সুপারি কিলার রূপে কাম করে এই আকবর নামের দুর্বৃত্তটোয়ে, যার বাবে নিশা খেদি খেদি আরক্ষীয়ে হাত যায় গুলি চলাইছিল এই আকবর নামের দুর্বৃত্তটোর উপর। ধৃত দুর্বৃত্তটোর ঘর বিলাসীপাড়ার ছটাপাড়াত। কেবাটাও অপরাধজনিত ঘটনায় জড়িতর সন্দেহ এই আকবর নামের দুর্বৃত্তটো। বর্তমান আরক্ষীর জিম্মাত থকা এই আকবর নামের দুর্বৃত্তটোক জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। কোনকেইটা ঘটনায় জড়িত এই আকবর নামের অপরাধীটো সবিশেষ ওলাব আরক্ষীর সঠিক তদন্তত। কিন্তু মাজনিশা বিলাসীপাড়ার মাছপাড়াত আরক্ষীর গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলট। ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে অব্যাহত রাখিছে তদন্ত। তদন্তত পোহরলৈ আহিব ঘটনার প্রকৃত রহস্য।